নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে চার শূন্য জিতে অনেক কটা সুখবর এলো মোহনবাগান দলের জন্য প্রথমত মোহনবাগান দল লিগশিল্ড জিতবে এমনটাই কিন্তু মানছেন ফুটবল এক্সপার্ট পল মিশফিল্ড মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি ম্যাচের পর তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে মোহনবাগান এই মুহূর্তে আপার হ্যান্ড আছে শিল্ড জেতার জন্য তিনি বলছেন যেহেতু মোহনবাগানের হোম গ্রাউন্ডে খেলা এবং মোহনবাগান অল আউট যাবে লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং যেহেতু হোম সাপোর্টও পাবে এবং মোহনবাগান যেহেতু এই যে পারফরমেন্স করে আসছে সব কিছু বিচার বিবেচনা করে যেহেতু মোহনবাগানের হোম গ্রাউন্ডে খেলা হবে সেই জন্য আমি মোহনবাগান দলকে আপার হ্যান্ডে রাখবো যে এই বছর শিল্ড জেতার দৌড়ে কিন্তু আছে মোহনবাগান দল তবে পল তিনি বলছেন মুম্বাই সিটি এফসিকেও কিন্তু হালকাভাবে নিতে পারবে না মোহনবাগান মুম্বাই তারাও কিন্তু অল আউট যাবে এবং তাদের কিন্তু একটা দিক ভালো যে তারা ড্র করলেও তাদের কিন্তু লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং মুম্বাইকে কিন্তু আইএসএল এ আজ পর্যন্ত মোহনবাগান কোনো দিন হারাতে পারিনি তাই এইটা মোহনবাগানের জন্য একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এই সমস্ত বড় ম্যাচেই ইতিহাস লেখা হয় তাই আমি মনে করছি এই ম্যাচে মোহনবাগান ইতিহাস লিখতে পারবে অর্থাৎ পল মিশফিল তিনি মনে করছেন মোহনবাগান দল কিন্তু শিল জিততে পারে এর সম্ভাবনা কিন্তু মুম্বাইয়ের থেকে বেশি তো পল মিশফিল তিনি কিন্তু যা প্রেডিক্ট করেন সেটা কিন্তু অনেকটাই মিলে যায় আশা করব পল মিশফিল্ডের এই প্রেডিকশানটাও মিলবে তো আপনাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে দাদা বেঙ্গালুরু ম্যাচে মোহনবাগানের এত প্লেয়ার যে ইয়েলো কার্ড খেলো তো কেউ সাসপেন্ড তো হবে না একটু জানিয়ে আমাকে বলবেন তো আপনাদেরকে ভালো খবরটা দিই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কিন্তু মোহনবাগানের পাঁচ পাঁচটা প্লেয়ার ইয়েলো কার্ড খেয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে সবাই যেমন আনোয়ার আলী ইয়েলো কার্ড খেয়েছে হেক্টার ইউস্তে ইয়েলো কার্ড খেয়েছে আশিস রায় ইয়েলো কার্ড খেয়েছে আমানদ্বীপ ইয়েলো কার্ড খেয়েছে অভিষেক সূর্যবংশী ইয়েলো কার্ড খেয়েছে এই পাঁচটা প্লেয়ার ইয়েলো কার্ড খেয়েছে তবে ভালো খবর এই পাঁচটা প্লেয়ারের মধ্যে কোনো প্লেয়ারই কিন্তু সাসপেন্ড হবে না কারণ কাউরের কিন্তু চারটে ইয়েলো কার্ড হয়নি তবে অবশ্যই কিছু কিছু প্লেয়ারের তিনটে ইয়েলো কার্ড হয়েছে অর্থাৎ মুম্বাই ম্যাচে যদি তারা আবার একটা ইয়েলো কার্ড দেখে তাহলে কিন্তু তারা সেমিফাইনালে সাসপেন্ড হতে পারে তবে মুম্বাই ম্যাচ যেটা গুরুত্বপূর্ণ সেই ম্যাচের জন্য কিন্তু মোহনবাগানের কোনো প্লেয়ারই সাসপেন্ড হবে না অর্থাৎ আপনারা যে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মোহনবাগানের কোনো প্লেয়ার সাসপেন্ড হবে কিনা একটু জানাতে তো উত্তরটা হচ্ছে না মোহনবাগানের কিন্তু কোনো প্লেয়ারই সাসপেন্ড হচ্ছে না মোহনবাগান কিন্তু নিজের ফুল টিম নিয়ে খেলতে নামবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তো এটা একটা খুবই ভালো খবর আপনাদেরকে দিলাম আশা করি আপনাদের মনটা আরও খুশি হয়ে গেল এটা জেনে তাহলে বন্ধুরা এইবার কিন্তু অলমোস্ট কনফার্ম হয়ে গেল যে মোহনবাগান দলই খেলবে আইএসএল টেনের সেমি ফাইনাল প্রথমত মোহনবাগান এই মুহূর্তে কিন্তু পঁয়তাল্লিশ পয়েন্টে আছে একুশ ম্যাচে অর্থাৎ মোহনবাগান যদি লাস্ট ম্যাচটা লিপশিল্ড জিতে যায় তাহলে মোহনবাগান অটোমেটিক এক নম্বরে থাকবে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের সেমিফাইনাল পাকা তো মোহনবাগান হারতে পারে লাস্ট ম্যাচ সেটা আমি মুখেও আনবো না কারণ আমি চাই মোহনবাগান জিতুক আমরা সবাই পজিটিভ থাকি তাই আমি আশা করছি মোহনবাগান এবং মোহনবাগান খেলবে ডিরেক্ট সেমিফাইনাল কোনো নক বা প্লে অফ মোহনবাগান খেলবে না তাই আমি যেমন ফুললি কনফিডেন্স যে মোহনবাগান শেষ ম্যাচটা জিতবে তাই আমি মোহনবাগানকে কিন্তু অটোমেটিক ডিরেক্ট সেমিফাইনালে খেলিয়ে দিচ্ছি কারণ নেগেটিভ কথা এই মুহূর্তে আশা করি কোনো মোহনবাগান সমর্থকরাই মুখে নিয়ে আসবে না এবং আমাদের এই মুহূর্তে একটাই হ্যাশট্যাগ হবে সেটা হচ্ছে মিশন লিকশিল্ড তো মিশন লিকশিল্ড লিখে কিন্তু আমরা সবাই এই মুহূর্তে ট্যাগ করতে শুরু করব মোহনবাগান দলকে এবং আশা করবো মোহনবাগান এই যে ট্যাগ মোহনবাগান অবধি পৌঁছাবে এবং মোহনবাগান ফাইনাল ম্যাচ নিজের জীবনের মোহনবাগানের প্লেয়াররা সেরাটা দেবে নিজের জীবনের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে মোহনবাগানের প্লেয়াররা আইস এর শিল্ড পনেরো তারিখ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তো আশা করবো মোহনবাগান পনেরো তারিখ নিজের সেরাটা দেবে সবাই নিজের টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড নিজের সর্বস্ব উজাড় করে দেবে যাতে মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হতে পারে তো বন্ধুরা আপনার কি মনে হয় মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হতে পারবে তো সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দেন আছে সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ